এই উম্মত দুই ভাগে বিভক্ত উম্মতে ইজাবা উম্মতে দাওয়া যারা তার দিন কবুল করেছে তারা মুসলিম বলে পরিচিত উম্মতে ইজাবা আর যারা দিন কবুল করেনি অমুসলিম যারা আছেন তারা উম্মতে দাওয়া তাদেরকে দাওয়াত দেওয়াটা আমাদের কর্তব্য বেদাত শুধু আদর করি ওঠে না বেদাত ভেঙে তুলতে হয় একদল আছে হক বুঝে কিন্তু হক অনুযায়ী আমল করে না আর একদল আছে হক বুঝে হক অনুযায়ী আমল করে কিন্তু হকের দাওয়াত দেয় না হাকটা কথা বলবে কিন্তু আল্লাহ বলছে আল্লাহ হাকনা বিল জরুরিয়াতহম যদি তার সন্তানটা তার মতো নেককার হয় আমি অবশ্যই তাদেরকে তাদের সন্তানদের সঙ্গে কেউ জান্নাতে মিলিয়ে দেব আহলে হাদিস আন্দোলন বাংলাদেশ আসুন পবিত্র কোরআন ও সহিহ হাদিসের আলোকে জীবন গড়ি আল্লাহ পাক বলছেন আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন আমি আপনাদেরকে আল্লাহর রাসূলের তিনটা বিষয়ে বলবো যে তিনটা বিষয় আপনাদের মনে রাখতে হবে এই তিনটা বিষয়ই তার জীবনের শেষ মানুষ মরে যাওয়ার সময় ওসিয়াত করে তার গুরুত্ব বেশি হয় না এই তিনটা ঠিক সেরকম আসেন একটা একটা বলি বিদায় হজ তিনি করেছেন আমরা বিদায় হজ বলছি কেন উনি মাত্র একবারই হজ করেছেন ওটাই শেষ বিদায় হজের পরে উনি আর মাত্র একাশি দিন বেঁচে ছিলেন সেখানে বিদায় হজের আয়ামে তাশরিকের দ্বিতীয় দিনে উনি ভাষণ দিলেন খুজু আননি মানাসিকাকুম তোমরা আমার থেকে হজের নিয়মকানুন শিখে নাও কারণ আগামী বছর আমি হয়তো তোমাদের সঙ্গে হজ করতে পারবো না তবে তারাক তফিকুম আমরায়ন ডান তাদিল্লু মা মাসাক্তুম বিহিমা কেতাব আল্লাহ সুন্নত নবিহি আমি তোমাদের কাছে ছেড়ে যাচ্ছি দুইটা বস্তু তোমরা কখনোই পথভ্রষ্ট হবে না যতক্ষণ তোমরা এই দুটিকে আঁকড়ে থাকবে আল্লাহর কেতাব এবং তার নবীর সুন্নাহ এই বক্তব্যটা তার মৃত্যুর আশি দিন পূর্বে অর্থাৎ হজের পরের দিন আয়ামে তাশরিকের দ্বিতীয় দিনে এরপর আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করলেন সোমবারে তাই না তার আগে উনি সর্বশেষ ইমামতি করলেন মসজিদ নববীতে বৃহস্পতিবারে বৃহস্পতিবার মাগরিবের সময় তিনি যে ইমামতি করলেন সেখানে যে সূরা পড়লেন সে সূরা হচ্ছে কি আল মুরসালাত ওয়ারফা এই সূরার শেষ দিকে যে কথাটা হয়েছে তবে আই হাদিসিম বাদাহু ইউমিনুন তাই না তোমরা আর কোন হাদিসের উপরে ইমান আনবে অর্থাৎ কোরআন এখানে হাদিস অর্থ কোরআন এটা কিন্তু তার একরকম ওসিয়ত যে কোরআন বাদ দিলে তোমরা দুনিয়াতে শান্তিতে থাকতে পারবে না তোমরা কোরআনকে ধরে থেকো এরপরে মৃত্যুর মাত্র সাত দিন পূর্বে মতান্তর একুশ দিন পূর্বে সর্বশেষ আয়াত নাজিল হলো কোরআনের এরপর আর আয়াত নাজিল হয়নি সূরা বকারা 281 আয়াত আত্তাকু ইয়াউমান তুরজাউনা ফিহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত ওয়াহুম লা ইউজলামুন তোমরা ভয় করো সেই দিনকে সেদিন যেদিন তোমরা সবাই আল্লাহর কাছে প্রত্যাবর্তন করবে সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন বিমা কাসাবাত অথবা প্রত্যেকেই তার কর্মফল পাবে যা সে দুনিয়াতে করেছে ওহম লা ইউজলামুন তাদেরকে আদৌ অত্যাচার করা হবে না অর্থাৎ যেমন কর্ম তেমন ফল সে পাবে এ তিনটা বিষয় ইসলামের সর্বশেষ একটা হলো ওনার মৃত্যুর
বিদায় হজের দ্বিতীয় দিনের ঘটনা, আয়ামা তাশরিকের মাঝামাঝি দ্বিতীয় দিন, আরেকটা হলো মৃত্যুর সাত দিন আগের ঘটনা, আরেকটা হলো সর্বশেষ ইমামতিতে যে আয়াত উনি পড়লেন সেটা হচ্ছে এই ভাবে আইয়া দিয়েছেন, অর্থাৎ কোরআনের পরে তোমরা আর কিসের উপরে ইমান আনবে? উম্মতে মুহাম্মাদের জন্য এই তিনটা ওসিয়ত তিনি রেখে গিয়েছেন। এই ওসিয়ত থেকে উম্মতে মুহাম্মদ এখন অনেক দূরে, আমাদের এই বিষয়টা খেয়াল রাখতে হবে। সর্বশেষ যে নসিহত বিদায় হজের, আমি তোমাদের কাছে দুটি বস্তু রেখে যাচ্ছি, কোরআন এবং সুন্নাহ। যতদিন তোমরা এই দুটি ধরে থাকবে ততদিন তোমরা পদভ্রষ্ট হবে না। আল্লাহ রাসূলের এই কথাটাকে সত্য না মিথ্যা? পদভ্রষ্ট যদি আমরা হয়েছি কি হয় নাই, তাহলে আমরা তা বুঝতে হবে, আমরাই দায়ী। আমরাই কোরআন সুন্নাহ আঁকড়ে ধরি নাই বলেই আমরা আজকে পদভ্রষ্ট হয়েছি। আমাদের কর্তব্য কোরআন সুন্নাহর কাছেই ফিরে যাওয়া। যদি না ফিরে যাই কে আমাদের দিন যেমন আমাদের বিচার হবে? আল্লাহ বলছেন সূরা নিসা ৪১ আয়াতে, ও জেনা কালা হাউলায় শাহিদা, একদিন রাসূলুল্লাহ সাল্লাম বললেন হে ইবনু মাসউদ এটা তেলাওয়াত করো তো। তো ইবনু মাসউদ বলছেন আপনি তো আমাদের কাছে কোরআন শেখাচ্ছেন, আমি আর আপনাকে কী শোনাবো? উনি বললেন না তোমরা পড়লে আমার ভালো লাগে। ইবনু মাসউদ সূরা বাকারা, সূরা আলে ইমরান, সূরা নিসা পড়তেই আসেন, পড়তেই আসেন, এইখানে ৪১ হাতে পৌঁছে যেন আল্লাহ পাক বলছেন সেদিন কেমন হবে যদি প্রত্যেক উম্মতের উপরে তাদের নবীদেরকে হাজির করা হবে এবং তোমাকে তাদের সবার উপরে সাক্ষী হিসেবে দাঁড় করানো হবে, আনা হবে। এইখানে গিয়ে আল্লাহ রসুল থামো, ইবনে মাসউদ বলছেন আমি আল্লাহ রসুল দিকে তাকিয়ে দেখি ওনার চোখ দিয়ে ঝরঝর করে পানি পড়ছে। বিশ্বের ১,২৪,০০০ নবী রসুলের উপরে শ্রেষ্ঠ রসুলের শ্রেষ্ঠত্ব মর্যাদা আল্লাহ পাক এমনি করে দিয়েছেন, সবার উপরে তোমাকে আমি আনবো সাক্ষী হিসাবে, সেদিনটা কেমন হবে? এই মহা মহা বলাও যায় না, তার তো উপরে কোনো নবী তো নাই। সমস্ত নবী গোত্র নবী, আমাদের নবী মাত্র বিশ্ব নবী। এই উম্মত দুই ভাগে বিভক্ত, উম্মত ইজাবা, উম্মত দাওয়া। যারা তার দিন কবুল করেছে তারা মুসলিম বলে পরিচিত, উম্মত ইজাবা। আর যারা দিন কবুল করেনি, অমুসলিম যারা আছেন, তারা উম্মত দাওয়া। তাদেরকে দাওয়াত দেওয়াটা আমাদের কর্তব্য। সেই হিসাবে পৃথিবীতে এখন যত মানুষ আছে সমস্ত মানুষের জন্য একমাত্র নবী আমাদের নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবার উপরে আমার রসুলকে আল্লাহ পাক সেদিন দাঁড় করাবেন, বসাবেন, আনবেন। সেই সময় আল্লাহ পাক তাকে বলবেন তোমার উম্মতটা তো জাহান্নামে যাচ্ছে কেন? এটা তো জাহান্নামে যাওয়ার কথা না, কোরআন সুন্নাহ তো আছে, পরিবর্তন তো হয়নি। তখন আল্লাহ রাসূল কি জবাব দিবেন? ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা, আমার কওম এই কোরআনকে পরিত্যক্ত বস্তু হিসেবে মনে করেছিল। বর্জ্য যেমন ফেলানো থাকে না, মাহজুর পরিত্যক্ত। জাতীয় সংসদে কোরআন পাঠ হয়, সাথে সাথে গীতা পাঠ হয়, সাথে সাথে ত্রিপিটক পাঠ হয়, মানে ওগুলো যা এটাও তাই, তাই হচ্ছে না মর্যাদাগুলো দিক দিয়ে? না, এটা ভুল। কোরআনই মাত্র ইলাহি গ্রন্থ, আর কোনোটাই ইলাহি গ্রন্থ নয়। এমনকি আজকে যে জানাজা পড়ালাম সেখানেও খাটিয়ায় এক পাশে আল্লাহ, এক পাশে সেটা কীভাবে প্রবেশ করে আপনারা খেয়াল করেন, এগুলো আপনারা সবসময় দেখবেন যে আমরা মুসলমান হয়েও করছি নাকি। এক পাশে আল্লাহ, এক পাশে মোহাম্মদ, বহু মসজিদ আছে টাইলস বিক্রি হচ্ছে না, আল্লাহ মোহাম্মদ, ওনার জায়গায় আবার মদিনার বড় খাম্বা দেওয়া আছে।
মসজিদে। আলহামদুলিল্লাহ এই মসজিদটা এইসব বেদাত থেকে মুক্ত। আহলে হাদিস বলে না ভাই, বিশেষ আহলে হাদিস আপনারা বলে এটা সম্ভব। বহু আহলে হাদিস মসজিদের নীল হাতে আমি শাবল দিয়ে আল্লাহ মোহাম্মদ ভেঙে দিয়েছি, কিসের আহলে হাদিস বলেন আপনি? উত্তরবঙ্গে যান না, টাঙ্গাইলে এক মসজিদে এক বড় সম্মেলনে গেছি, দেখলাম যে মসজিদে বানাচ্ছে সিমেন্ট দিয়ে আল্লাহ এবং মোহাম্মদ লিখছে, তখন রং টং হয়নি। কাউকে কিছু না বলে মোতাল্লির বাড়িতে গিয়ে রাখা হলো গাড়ি। আমি নেমেই বললাম, কি ইঞ্জিনিয়ার সাহেব আপনার কি কোনো শাবল আছে? বলে স্যার শাবল কী করবেন, আমাদের দেন কথা বললেন না। দিল মাইক্রো ঘুরি সোজা চলে গেলাম সেই মসজিদে। আমার সঙ্গে অন্য নরমাইকের ছিলেন, কেউ বুঝতে পারেনি বিষয়টা। গিয়ে ড্রাইভারকে বললাম ওঠো, ওই যে ওইটা ভাঙো। স্যার বলছে আল্লাহ, এর জন্য তো ভাঙতে হবে। আশপাশের লোকসা দাঁড়িয়ে গেছে, দেখছে আল্লাহ মোহাম্মদ ভেঙে দিচ্ছে, শাবল দিয়ে খুঁচিয়ে খুঁচিয়ে সিমেন্ট ভেঙে দেওয়ার পরে তারা চলে আসছে। কি ইঞ্জিনিয়ার সাহেব, আপনি তো মোতাবল্লি, এই আল্লাহ মোহাম্মদ স্বামী কেন লিখছেন? তো স্যার তো সবাই তো লেখে তাই লিখলাম, আপনি আহলে হাদিস না? হ্যাঁ তাই তো। স্যার কেউ তো মানা করেনি আজ পর্যন্ত। বেদাত শুধু আদর করে ওঠে না, বেদাত ভেঙে তুলতে হয়। কথা হচ্ছে আদর করে উপদেশ হয়, আদর করে একটা মানুষ বদভ্যাস ছাড়ে না। ভেঙে দিয়েছি আর ওঠানো সাহস করা হয়নি। রংপুর শহরের সেন্ট্রাল রোড মসজিদ, সবচেয়ে বড়, 3.5 বিঘা জমির উপর বিশাল মসজিদ, কত পুরনো। ডিপার্টমেন্টে জয়েন করেছি আমি 10 ডিসেম্বর 1980 আর ও প্রশিক্ষণ হচ্ছে 81 ইয়ং ম্যান আমি তখন। উঠেছে, উঠে দেখি সে বড় একবার বিল বোর্ডের মতো, একটা আল্লাহ একটা মোহাম্মদ কেবলা দেখি। তুমি যদি বলতে আহলে হাদিস, সেখানে কেন্দ্র শুধু আহলে হাদিস না, ওটা আমাদের জমিয়ত আহলে কেন্দ্র। খোদ জমিয়ত সভাপতি সহ গ্রান্ড মুফতিটি সব মজুদ তখন মসজিদে প্রশিক্ষণ উপলক্ষে। আমি উঠে মোয়াজ্জিনকে বললাম, এটা ওটা ঘড়ি পাম্প দেওয়ার ইয়ে আছে না টুল, ওটা ওঠো ওটা নামাও। ভয়ে কাঁপতেছে, স্যার ওটা নামালে আমার চাকরি চলে যাবে, তোমার চাকরির পাশে আমি দেবো। ও উঠে নামাই দিল, সেক্রেটারি সাহেব এসছেন, কোটিপতি সেক্রেটারি, তার ভয়ে কেউ কথা বলে না। হ্যাঁ এই দুটো কেশর লোক সনষ্ট হয়ে গেছে, তো ভয়ে ভয়ে বলে সাহেব এই গালে স্যার আসছে, উনি এটা নামাইছে। তখন কিন্তু আমার ডক্টর হয়নি, আমার নাম শুনে উনি আসছেন। হ্যাঁ কিচ্ছু বলে আজ পর্যন্ত আর ওই আল্লাহ মোহাম্মদ ওঠে নাই। আমি গত বছর গেছি, ওই মোয়াজ্জিনটা এখন জবুথবু হয়ে গেছে, স্যার আমি সেই বান্দা, আপনার হুকুমে আমি নামাইছিলাম। অথচ ওই মসজিদে তখন বাংলাদেশের তৎকালীন সময় শ্রেষ্ঠ আলেমুল্লাহ বসা, কিচ্ছু বলেনি। যেখানে আমাদের সংগঠন আছে, সংস্কার প্রচেষ্টা আছে, সেখানে এসবগুলো কিছু নেই। এজন্যই বলছি বেদাত হটাতে গেলে ঘটনার মেজাজ থাকা লাগবে, সংস্কার সমাজে হয় না। উপস্থিত মুসলিম ভাইদেরকে বলল, আহলে হাদিসের সঙ্গে অন্যদের তুলনা করবেন না, আর আহলে হাদিস সবাই আর একরকম না, এর মধ্যেও পার্থক্য আছে। যেমন আল্লাহ নবীর সাহাবাদের মধ্যে পার্থক্য ছিলেন না, আল্লাহ নবীর পিছনে যারা সালাত আদায় করতেন তার মধ্যে আবদুল্লাহ ওবাই ছিলেন না? যখন উনি জুমার খুতবা দেওয়ার জন্য আসতেন, আবদুল্লাহ ইবনে ওবাই বলতো সাবধান আল্লাহ রসুল আসছেন, এত ভক্তি দেখাত। আর সেই তো বিশ্বের শ্রেষ্ঠ মুনাফেক, তাই না? তো আল্লাহ নবীর জিন্দগিতে যেটা হতে পারে তা আমাদের জিন্দগিতে হবে না? অতএব চারটে কথা মনে রাখেন, একদল আছে হক বুঝে কিন্তু হক অনুযায়ী আমল করে না, আর একদল আছে হক বুঝে হক অনুযায়ী আমল করে কিন্তু হকের দাওয়াত দেয় না, দিলে রিস্ক নিতে ভয় লাগে। আর একদল আছে হক বুঝে হক অনুযায়ী আমল করে, হকের দিকে দাওয়াত দেয় কিন্তু রিস্ক আসলে পালিয়ে যায়।
এদের সংখ্যা নিতান্ত কম নয়, রিস্কের মোকাবিলা কেউ করতে পারে না। আর এক দল আছে যারা হক বোঝেন, হক অনুযায়ী আমল করেন, হকের দাওয়াত দেন এবং যে কোনো বিপদের মোকাবিলা হকের পক্ষে রিস্ক নিয়ে থাকেন। বলুন তো এই চার দলের মধ্যে জান্নাত পাবে কে? চতুর্থ নম্বর দলে যারা শেষে তিনি জান্নাত পাবে। যদি এলেম বা আলেম হওয়াটাই যদি জান্নাত পাওয়ার ওসিলা হয়তো তাহলে ইবলিস সবচেয়ে বড় আলেম হইতো। ইবলিস যত এত এলেম শিখছিল আল্লাহ তাকে ফেরেশতাদের মজলিসে রাখা একসঙ্গে রাখছিলেন, সে এত উচ্চ মর্যাদা উঠে গেছিল। রব্বকের মালায়েকদের নিয়ে জায়েন ফেলার যে খালিফা বললো না, আল্লাহ ফেরেশতাদের বললেন আমি পৃথিবীতে প্রতিনিধি সৃষ্টি করতে চাই। তো ফেরেশতাদের বললেন তখন ইবলিস ঢুকলি কেমন করে? ইবলিস তো ফেরেশতা না, তো কী কেন ঢুকলো? সে এত উচ্চ মানার হয়ে গেছিল এবাদাতে মুজাহাদাতে সবসময়তে সে আল্লাহর দারুণ পরেজগার জিন হয়ে গেছিল, কিন্তু সেই পরবর্তীতে দরিদ্রে চলে গেল। এই ফেরেশতা স্বভাবের বহু লোক পদস্কলন ঘটে যাচ্ছে আমাদের মধ্যে, সাবধান থাকবে। কর্মীদের প্রতি আমার নসিহত একটাই, তোমরা কিন্তু একটা আন্দোলনের কর্মী, একটা আন্দোলনের কর্মী। শুধুমাত্র কয়েকটা হাদিস মুখস্থির মানুষকে বলা জুম্মা খদ্দা দেওয়া তোমাদের কাজ না। যেখানে কুসংস্কার সেখানে তোমার সংস্কার চলবে, যেখানে ভুল সেখানে সংশোধন করতে হবে। স্থানকাল পাত্রভেদে কথা বলবে, আকিদা মজবুত আচরণ নরম। যেখানে যেটা বলা যার পক্ষে মানানসই হয় সেখানে সেইভাবে দাওয়াতি কাজ করতে হবে, আর নিয়মিতভাবে বই বিতরণ করতে হবে। বই আমাদের সব বিষয়ে আলহামদুলিল্লাহ এখন লেখা হয়ে গেছে প্রায়, যেখানে যেটা যেমন খাটে তাকে সেইভাবে বই দিয়ে তোমাদের দাওয়াতি কাজ এগিয়ে নিতে হবে। আমি লেখাপড়া জানি না, কিন্তু একশোটা দিয়ে একটা সাহায্য শুনতে কিনতে পারি। এর মাধ্যমে দেখা যায় বহু লোক হেদায়ত পেয়ে যাচ্ছে। ওই নেকিটা তুমি পেয়ে গেলে অত তুমি খরচ করলে মাত্র ১০০ টাকা। এই বিষয়গুলো সবসময় মাথায় রাখতে হবে, আর এর সঙ্গে যোগ করতে হবে আমি জান্নাতে যাব, আমি একা যাব না, আমার সন্তানদেরকেও নিয়ে যাব, আমার পরিবারকেও নিয়ে যাব। এ বিষয়ে কোরআনের চার জায়গায় এসেছে, আপনারা সূরা ইয়াসিনটা সবাই জানেন, এমন আখতম আলা ফোয়াহিম তোকাল্লামুন আইদিহিম ওয়াত্তাশাদ আরজুন মেমা কাউন একসিব। সেদিন মুখ কথা বলবে না, কত বলবে হাত পা, তাই না? হাত পা কথা বলবে, কিন্তু আল্লাহ বলছে আল্লাহ হাকনা আবি জরুরিয়াত হম, যদি তার সন্তানরা তার মতো নেককার হয় আমি অবশ্যই তাদেরকে তাদের সন্তানদের সঙ্গে কেউ জান্নাতে মিলিয়ে দেবো। সুরা রাদে গিয়ে আল্লাহ পাক বলছে শুধু তাদের সন্তানদের সাথে নয়, সালাহ মিন আবাইহিম, বাপদাদা যারা নেককার ছিল তাদেরকেও, তারা হয়তো নাতিপোতা দেখেনি। আল্লাহ পাক সেদিন ঊর্ধ্বতন পিতামহ এবং নিম্নতম পুত্রপুত্রী সবাইকে একত্রে একই জান্নাতে মিলিয়ে দিবেন যদি তারা ইমানদার হয়। এই সৌভাগ্যকে আমরা চাই না? আমরা আমাদের বাবা দাদা এবং আমাদের নাতিপোতা সবাইকে নিয়ে জান্নাতুল ফেরদৌসে একত্রিত হয়ে থাকতে চাই, এটাই আমার বড় কামনা। আল্লাহ যেন আমাদের সবাইকে সেখানে থাকার তৌফিক দান করে। তিনটি দোয়া কখনো আল্লাহ পাক ফেরত দেন না, দাওয়াতুল সায়েম, দাওয়াতুল মুসাফির, দাওয়াতুল মজলুম। সায়েমের দোয়া, মুসাফিরের দোয়া, মজলুমের দোয়া আল্লাহ পাক ফেরত দেন না। আজকে আমরা সবাই সায়েম, এখন ইফতার করি নেই, এই অবস্থায় আমরা যদি দোয়া করি আল্লাহ তুমি আমাদের সবাইকে আমাদের আমৃত্যু দিনে হকের উপরে দৃঢ় থাকার তৌফিক দাও। আল্লাহ পাক যেন আমাদের এই দোয়া কবুল করে। যারা ব্যবসা বাণিজ্য করছে আল্লাহ যেন আমাদেরকে হক পথে হালাল পথে ব্যবসা করার তৌফিক দান করে। ও সর্বোপরি আল্লাহ পাক আমাকে যে নিয়ামত দান করেছেন আমাদের অবশ্যই সে নিয়ামতের যথাযথ হিসাব করে জাকাত দিতে পারি এবং বেশি বেশি সাদাকা করতে পারি, তাহলেই আমার এই নিয়ামতের হক আদায় করা হবে। দুই নম্বর দাওয়াতুল মুসাফির, মুসাফির দোয়া আল্লাহ পাক কবুল করেন।
এখানে আমরা তো মুসাফির আছি, আর বহু মুসাফির এখানে আছেন। আমরা সবাই যদি আল্লাহর কাছে এই দোয়া করে, আল্লাহ এই সিয়াম অবস্থায় শুধু রাজশাহী থেকে এই পর্যন্ত এসেছি তোমার কাছে মুসাফির অবস্থায়, একটাই মাত্র দোয়া বাংলার এই জমিনকে তুমি পুরো জমিনটাকে তুমি কোরআন ও হাদিসের জন্য তুমি কবুল করে নাও। তিন নম্বর দাওয়াতে মজলুম, মজলুমের দোয়া আল্লাহ কবুল করেন। আপনারা জানেন বিনা অপরাধে আমরা মজলুম কারাগার থাকতে হয়নি, হাতে দড়ি ওঠেনি আমাদের, ছবি দেখেননি এক সময় কি নিকৃষ্ট অত্যাচার আমাদের উপরে করা হয়েছে। আমরা মজলুম, আমরা তোমাকে প্রার্থনা করছি আল্লাহ তুমি আমাদের তরুণ ভাইদেরকে, যুবক ভাইদেরকে তোমার দিনের পথে নিয়ে আসো, তারা যেন তোমার দিনকে এখানে ধরে রাখতে পারে, আর মুরব্বীদেরকে সঠিক নেতৃত্ব দান তৌফিক দান করো, দেশের নেতৃবৃন্দকে আল্লাহ তুমি হেদায়ত দান করো, তাদের মাধ্যমে যেন দেশটা আল্লাহর পথে এগিয়ে যেতে পারে, আল্লাহ পাক তুমি তাদেরকে সে তৌফিক দান করো। পরিশেষে আপনাদের কাছে আমরা নিজেও দোয়া চাচ্ছি, জীবনের শেষ প্রান্তে আমরা এসে গেছি, যেসব লেখনগুলি বের হচ্ছে ওগুলো আপনারা পড়ার চেষ্টা করবেন, তাহারিকের গ্রাহক বৃদ্ধি করেন। বর্তমান বাংলাদেশে আর তাহারিকের তুলনীয় কোনো পত্রে আছে কিনা আপনারাই ভালো করে বলবেন। আপনারা যারা আছেন এখানে এত 2-3 হাজার লোকের খানা পিনের ব্যবস্থা, আপনারা প্রত্যেকেই যে তাহারিক নেন নিশ্চয়ই নেন না, প্রত্যেকে নেওয়ার প্রশ্নে ওঠে না, যারা নেননি তারা দয়া করে ওয়াদা করেন আপনারা তাহারিক নেবেন, নেবেন 5 কপি 10 কপি প্রত্যেক শাখা আমাদের যতগুলো আছে এজেন্ট হন, তাহারিকের গ্রাহক যেন কমে না যায় কখনো, তাহারিক যত প্রচার হবে দিনের দাওয়াত তত প্রচার হবে, আপনার নেকি তত বৃদ্ধি পাবে, এটা চেষ্টা করেন। আর বই বিতরণ প্রকল্প আমাদের আছে, বেশি বেশি বই কেনেন বিতরণ করেন। আপনারা এই মসজিদে এই দেখেন এই যে সিয়াম ও কিয়াম, এই বইটা 3 বার সংস্করণ হয়ে গেল, সিয়াম ও কিয়াম, সিয়ামের যাবতীয় মশলা মশলা এখানে আছে, কিয়ামের সব কিছু এখানে আছে। ঠিক অমনি করে হাদিস অস্বীকারকারী এক দল বের হয়েছে যে হাদিস লাগবে না, কোরআনে যথেষ্ট, কোরআনে বলছে আল্লাহ আত্মদলকম দিন হকম, আমি আজকে তোমার দিনকে পরিপূর্ণ করে দিলাম, অতএব কোরআন পরিপূর্ণ হয়ে গেছে হাদিসের দরকার নেই, একদল বের হয়েছে। এরা দূরে বসে ইন্টারনেটে এমন বিস্তৃত আজেবাজে যুক্তি দিচ্ছে যে মানুষ আর হাদিস মানবে না। এর বিরুদ্ধে আমার বড় ছেলের লেখা পিএইচডি থিসিস সংশয় নিরসন, এর 25টা যুক্তি দেওয়া আছে, ওরা যেগুলো প্রশ্ন করে সব উত্তর দেওয়া আছে। আর আমার নিজের লেখা হাদিসের প্রামাণিকতা, এই বইগুলো আপনারা লেখাপড়ার চেষ্টা করুন, কারণ আপনি আহলাদিস যদি কেউ বলে হাদিস লাগবে না আপনি মানতে পারবেন? আপনি সালাত ফরজ ঠিক আছে, সালাত কীভাবে পড়তে হবে তাই কোরআনে কি লেখা আছে? কোরআনে বলা হচ্ছে বিয়ে করো, দুটা, একটা, দুটা, তিনটা, চারটা, বিয়ে কীভাবে করতে হয় কোরআনে কি বলা আছে? বলা আছে তালাক দিতে পারো, তালাক কীভাবে, এগুলো বহু কথা বলতে হয়, কোনো কিছুই নাই, সমস্ত ব্যাখ্যা আছে হাদিসে। আর সে হাদিস যদি বাতিল করে দেয় কেউ, আমাদেরকে বিষয়টা খেয়াল করতে হবে না? এজন্য হাদিসের প্রামাণিকতা বই, আর এটা সংশয় নিরসন, এটা ডক্টর থিসিসের একটা অংশ, এটা আপনারা ঘরে ঘরে রাখার চেষ্টা করবেন। এটা বেরিয়েছে একেবারে বলতে পারে না, এটা আমার জীবনে একটা দারুণ মানে চিন্তা ছিল, একসঙ্গে তফসিল বের কর, তা দেখলাম যে দেরি হচ্ছে, শেষে সাথীদের প্রস্তাব করবে মাত্র 5 মাসের মধ্যে পুরো কোরআন অনুবাদ বের করা হয়েছে, খুশি হবেন না? কই তো আলহামদুলিল্লাহ বললেন না, দেখবেন আমি বললে তো বলবেন। আশা করে যারা সুধী পাঠকবৃন্দের মর্যাদা বুঝতে পারবে। এছাড়াও আমার এবারে 66টা বই এখন আছে, খেয়াল করবেন, এগুলো আপনারা আপনাদের সন্তানদেরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করুন। কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা উকুদুহা আন-নাসু ওয়াল হিজারা, তোমরা নিজেদেরকে এবং তোমাদের পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। এই জাহান্নাম থেকে বাঁচার জন্য আমাদের চেষ্টা করতে হবে, চেষ্টা না করে আল্লাহ কাউকে আমাকে বাঁচাবে? ইবলিসের শিকড়টা চারদিকে ইসলামের বিরুদ্ধে কাজ করে যাচ্ছে, আর আমরা যদি চুপ করে থাকি আল্লাহকে মাফ করবে? সালাত রসুলটা চেনেন তো সবাই, তাই না? এর লেখককে আমি তো
আমি এই বই কিনি, তা জানেন আমি রমজান মাসে এই বই কিনি এবং আমার আব্বা আম্মার নামে ফ্রি বিতরণ করি। আমি লেখক হয়ে যদি বই কিনতে পারি, আপনারা কি লিখে পাঠক হয়ে বই কিনতে পারেন না? নিজে কেন, আপনার বাপমা যদি মরে যায় তার জন্য দুটো কিনবেন না? বাপমার নামে বই বিতরণ প্রকল্পে টাকা দান করেন, অথবা আপনি বই নেন যেখানে খুঁজে সেখানে বিতরণ করেন, বহু মানুষের আকিদা ইনশাল্লাহ পরিবর্তন হয়ে যাবে এই একটা বইয়ের মাধ্যমে। আর এটা হলো স্থায়ী সাদকা, বই পচে না, নষ্ট হয় না, এগুলি সবচেয়ে গুরুত্বপূর্ণ সাদকা, এগুলো খেয়াল রাখবেন। পরিশেষে রাজশাহীতে দারুল হাদিস বিশ্ববিদ্যালয় করার জন্য আমরা যে 300 বিঘা জমি কেনার ঘোষণা দিয়েছি ইস্তেমে আপনারা জানেন, এবং সেই বিশ্ববিদ্যালয় কনস্ট্রাকশন করার জন্য বিশাল ব্যাপার আছে, সেই জমি কেনায় আপনারা প্রত্যেক শরিক হন। 5 বিঘে 10 বিঘে 3 বিঘে তাদের আল্লাপাক বহু জমি জমা দান করেছেন, 100 বিঘা জমি আপনারা যে সরকারের মধ্যে 60 বিঘা বেড়ে রাখতে পারবেন না, বেনামি কাজ না করে আপনি আল্লাহর রাস্তায় ওখান থেকে 2-5 বিঘে দান করে দেন না কেন, দেখবেন মানুষ মরে যাবে, জমি থেকে যাবে। এভাবেই ইহকালে পরকালে আপনার সৎকার জারি হিসেবে টিকে থাকবে, এবার কবরে গিয়েও আপনি নেকি পাবেন ইনশাআল্লাহ। একটু আগে যে আপনারা আলাউদের কথা শুনলেন না, আলাউদের ব্লাড আপনারা সবাই জানেন, একটু পরে প্লিজ একটু শেষ, ব্লাড ব্যাংকের নাম শুনছেন না তোর? ব্লাড ব্যাংক, ব্লাড ব্যাংকে রক্ত রাখা হয়, কিন্তু রক্ত যখন পুশ করা হয় তখন ওর তেজ কমে যায়। ব্লাড ব্যাংকে রক্ত ফ্রিজে রেখে ওর তেজ এমনিতেই কমে যায়, আমরা ওইটা করি না। আমরা আমাদের ডোনারদের বলি, যখনই তোমার কাছে কেউ মোবাইল করবে যে আমার রক্ত দরকার, সোজা নিজে চলে যাবে গিয়ে ডাইরেক্ট ব্লাড তুমি দেবে, এই তেজওয়ালা ব্লাড দেহের দ্রুত অ্যাকশন করে। কথা বুঝছেন তো? এদিন আমাদের ডোনাররা আর আমাদের ডোনাররা প্রত্যেকে একটা জীবন্ত ব্লাড ব্যাংক, পার্থক্য বুঝতে পারছি তো এখন। আর এখানে কোনো মাদক নাই, অনেকে রক্ত ব্যবসা করে না হাসপাতালে, অ্যাডিক্টেড বহু লোক আছে মাদক দিচ্ছে, এগুলো গ্রহণ করি না। আর আমরা এবারে নতুন করেছি পেশাজীবী ফোরাম, আমাদের ভাইদের অনেকে আছেন ডাক্তার, ইঞ্জিনিয়ার, এগ্রিকালচারিস্ট, শিক্ষাবিদ, কৃষি বিজ্ঞানী, বহু জায়গায় চাকরির শ্রেণী ফিরে আছে, আমরা তাদের চিনি না, তাদেরকে ঐক্যবদ্ধ করার জন্য আহলে হাদিস পেশাজীবী ফোরাম গঠিত হয়েছে।